कल्पतरुभश्च कृपा सिंधु भैवता पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करते बातलं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवं श्री गुरुदिनतरणं श्री चैतन्यईश्वरं नमः অষ্টাদশ অধ্যায় শ্রীমদ ভগবত গীতার অন্তিম অধ্যায়। রূপাদ কোথায় বর্ণনা করে বলছেন, আসলে ভগবত গীতায় সতেরোটি অধ্যায় আছে, এই অষ্টাদশ অধ্যায়তে ভগবত গীতার সমস্ত সার কথা বা উপসংহার কথা বর্ণনা করা হয়েছে। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় ভগবত গীতার সার কথা বলা হয়েছে, আর অষ্টাদশ অধ্যায় এর উপসংহার কথা বলা হয়েছে। তো আমি যে প্রতিদিন আমরা অত অনেক সপ্তাহ ধরে এই যে গীতা আলোচনা করছি, আসলে আমি তো আপনার আমার আমার পাঠ দেখে বুঝতে পারছি যে আমি এটা ক্লাস দিচ্ছি না, এটা বিভিন্ন আচার্যদের ব্যাখ্যা থেকে আমরা শ্রবণ করছি। ইন্টারেস্টিং হচ্ছে এই 45 বছর মধ্যে আমি প্রতিটা চ্যাপ্টার আগে পড়েছি, কিন্তু অষ্টাদশ চ্যাপ্টারটাই ভেবে পড়িনি। আজকে প্রথম এই অষ্টাদশ চ্যাপ্টারটা শুরু করো, এই মুখ্য যোগ কি আর ভিতরে রয়েছে। ছড়িয়ে ছিটে একটু দুটো শ্লোক আমি জানি এখানে সেখানে, ধারাবাহিক ভাবে যেভাবে অন্য চ্যাপ্টার গুলো আগে আমি পড়তাম বা ক্লাস দিতাম, এই চ্যাপ্টারটা প্রথম আজকে হবে। তো গতকালকে রাতের ট্রেন আমার পুরী যাওয়ার কথা ছিল, সকাল থেকে জ্বর এসে গেল তাই যেতে পারলাম না। আমি চেষ্টা করছি জ্বর ভালো হয় আজকে হয়তো যাব পুরী। তো এখন তো হয়তো সময় আছে, আমি ভাবলাম 10-20 মিনিট আপনাদের সঙ্গে একটু গীতা শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো এই অষ্টাদশ অধ্যায় কৃষ্ণ বর্ণনা করছেন ত্যাগ বা সন্ন্যাস সম্পর্কে বর্ণনা করছেন, সন্ন্যাসের অর্থ কি, এবং আমাদের মানুষের চেতনা এবং তার কার্যকলাপের উপরে প্রকৃতির তিনটি গুণের কি প্রভাব। এখানে ধারাবাহিক ভাবে এই অধ্যায়টি যেহেতু উপসংহার অধ্যায় তাই কয়েকটি বিষয় এখানে আলোচিত হচ্ছে অর্জুনের প্রশ্নের ভিত্তিতে। একটি যে সন্ন্যাসের মানে কি, তারপরে বর্ণনা করা হচ্ছে যে মানুষের চেতনা কার্যকলাপ, এখানে প্রতিটি জীবের চেতনা কার্যকলাপ বলা হয় না, বলেছে মানুষের চেতনার কার্যকলাপের উপরে প্রকৃতির তিনটি গুণের কি প্রভাব, সে সম্পর্কে জানতে চাইছেন। সে সম্পর্কে কৃষ্ণ বর্ণনা করছেন, তিনি এই অধ্যায় বর্ণনা করছেন ব্রহ্ম উপলব্ধি সম্পর্কে, ভগবত গীতার মাহাত্ম্য কি, ভগবত গীতার উপসংহার। ভগবত গীতার উপসংহারটি কি, উপসংহার বলা আছে যে ধর্মের সব থেকে শ্রেষ্ঠ পন্থাটি কি, সম্পূর্ণ ধর্মের রাস্তাটাই পরিপূর্ণ পূর্ণতম, ধর্মের রাস্তা হচ্ছে পূর্ণতম, আর সেই ধর্মটি কি যেটাকে পূর্ণতম ধর্ম, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে
আনকন্ডিশনালি, অর্থাৎ কোন শর্ত বিহীন ভাবে প্রেম ভাব নিয়ে তার শরণাগত হওয়া। এর মাধ্যমে প্রতিটি মানুষ পাপ থেকে মুক্ত হবে এবং জীবন তার দিব্য জ্ঞানালোকে উদ্ভাসিত হবে এবং সে ভগবানের দিব্য ধাম, কৃষ্ণের দিব্য ধাম ভগবত ধামে ফিরে যাবে। তো এখানে বলা হলো যে ভগবান কাছে আত্মসমর্পণ করলে তিনটে জিনিস, পাপ থেকে মুক্ত হবে, সেটা হচ্ছে কর্মকাণ্ডী, কর্মের ফল পেয়ে গেল। তারপরে হচ্ছে জ্ঞানালোকে উদ্ভাসিত হবে, জ্ঞানের সফলতা লাভ করবে। তারপরে ভগবত ধামে যাবে, ভক্তির সফলতা লাভ করবে। তো এইটা হচ্ছে ভগবত গীতার লক্ষ্য উদ্দেশ্য। ভগবত গীতায় এ থেকে জেড সব কথা বর্ণনা করা হয়েছে, অনেক কথা বলেছে। তো মানুষেরা তার প্রবৃত্তি অনুসারে যেটুকু সে ভালোবাসে সেটুকুই গ্রহণ করে, সামগ্রিক ভাবে জিনিসটাকে বুঝতে চেষ্টা করে না। তা আমাদের বৈষ্ণব আচার্যরা ভগবত গীতাকে ভালোভাবে পর্যালোচনা করে, শুধু ভগবত গীতা নয়, সমস্ত শাস্ত্র তারা ভালোভাবে অনুধাবন করেছে, অধ্যয়ন করেছে। না না শাস্ত্র বিচার নাই কোন সব ধর্ম সংস্থাপক, এবং সেই বিচারধারার ভিত্তিতে তারা কি করছেন, সুন্দর ভাবে এই ভগবত গীতাকে বুঝতে পেরেছেন, জগতের কল্যাণের জন্য সবাইকে বুঝাচ্ছেন। ঠিক আছে, তো এই ভগবত গীতা যে জানে, কি বলবো, ভগবত গীতা জানে, সে ভগবত গীতা জানে বা জানে না কি কি আমরা বুঝতে পারবো, যে যথার্থ রূপে জানে সে ভগবান কাছে আত্মসমর্পণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছে, তার মানে সে ভগবান ভগবত গীতা জানে। যে ভগবান কৃষ্ণের ভক্ত হচ্ছে না, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছে না, শুধু ভগবত গীতাটা পড়ছে বসে বসে, ভগবত গীতাটা মুখস্থ করেছে বসে বসে, ভগবত গীতার শুধু ব্যাখ্যা দিচ্ছে বসে বসে, কিন্তু এসব করার পরেও সে ভগবত গীতাকে পূর্ণ মাত্রায় জানতে পারেন। তাই ভগবত গীতার প্রারম্ভে ভগবান বলেছেন, ভক্ত সিমে সহা চাইতে রহস্যমে তত্তমম। ভগবত গীতা একটা, আর ভগবত গীতা রহস্য জানা আর একটা জিনিস। ভগবত গীতা মুখস্থ করলাম, পড়লাম, জানলাম, আমার আমার নিজের মতন ব্যাখ্যা করলাম, সেটা একটা জিনিস। আর ভগবত গীতার অন্তর্নিহিত অর্থ বা রহস্যকে জানা আর একটা জিনিস। সে অন্তর্নিহিত রহস্য কারা জানতে পারবে, যারা ভগবানের ভক্ত। ভগবান বলে দিয়েছেন, হে অর্জুন, এই জ্ঞান আমি বড় বড় মুনি ঋষি যোগী সন্ন্যাসী পন্ডিতদেরকে দিই না, আমি তোমার মতন একজন গৃহস্থকে দিচ্ছি। কেন, তোমার যথার্থ যোগ্যতা কি, না ভক্ত সিমে সখা, তোমার ভক্ত আমার সখা, তাই সেজন্য আমি তোমাকে এই ভগবত গীতা জ্ঞান রহস্য প্রদান করছি। যারা ভগবান কৃষ্ণের ভক্তি ভাব নিয়ে গীতাকে অধ্যয়ন করবে, তারা অবশ্যই তার রহস্যকে উদ্ঘাটন করতে পারে। তো এখানে প্রথম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করছে, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। অর্জুন বাচ, সন্ন্যাসস্য মহাবাহু, তত্ত্বম ইচ্ছামি বেদিত্বম, ত্যাগস্য চ ঋষিকেশ, পৃথকেষু নিসূদনঃ। হে মহাবাহু, আমি জানতে চাইছি সন্ন্যাসস্য, অর্থাৎ সন্ন্যাসের উদ্দেশ্যটি কি,
তত্ত্ব, সন্ন্যাসের তত্ত্বটা কি? ইচ্ছা আমি বেদ, তুমি জানতে ইচ্ছা করে আর কি জানতে চাইছি, ত্যাগস্য, ত্যাগস্য, ত্যাগর সন্ন্যাস, এটি কি পার্থক্য? এটা আলাদা হবে বুঝে বলো তো। ঋষিকেশ আর কেশি নিষুধন মহাবাহু, এই তিনটি শব্দে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন যে আপনি হচ্ছেন মহাবাহু, ঋষিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ কর্তা, আপনি কেশি হন্তা। তো আমি জানতে চাইছি সন্ন্যাসীর আসল অর্থটা কি, সন্ন্যাসীর অর্থ কি আর ত্যাগের বিভিন্ন অর্থ কি। তো এইভাবে এই অষ্টাদশ অধ্যায়তে যে সন্ন্যাস, জ্ঞান আর কর্ম, আর মুক্তি আর ভক্তি, এর মধ্যে বর্ণনা করে তিনি বলে যে কিভাবে ভক্তিটাই শ্রেষ্ঠ। আমি বলছিলাম উপসংহার অধ্যায়টি, এর ভগবত গীতা কর্ম, জ্ঞান, সন্ন্যাস, মুক্তি, ভক্তি বিভিন্ন কথা ভগবান বলেছেন। তো উপসংহার সেটাকে আরো এই কথা বর্ণনা করে জ্ঞান কর্ম সন্ন্যাসী মুক্তি করে ভক্তি যে শ্রেষ্ঠ সেটাই বর্ণনা করছে। তো পূর্ব অধ্যায়তে ভগবান বলেছেন আমার তত্ত্ব অসি কথা আপনারা মনে করতে পারেন, তৎ শব্দে তিনি বলছেন কি যে কোন ফলের আশা না করে, তৎ মানে ফলের আশা না করে, যজ্ঞ তপস্যা আর দান যে করা হচ্ছে, ঈশ্বর জন্য করা হচ্ছে না মুক্তির জন্য করা আছে, মুক্তির জন্য করা আছে, কোথা থেকে মুক্তি পাবে না? অতৎ ভৌতিক জগৎ থেকে, তৎ হচ্ছে তত্ত্বমসি আমরা জানি পরম ব্রহ্মকে বোঝাচ্ছে, চিন্ময় বস্তুকে বোঝাচ্ছে, অতৎ এই ভৌতিক জগৎকে বোঝাচ্ছে। এই তৎ শব্দের মাধ্যমে ভগবান বুঝিয়েছেন যে কিভাবে ফলের আশা না করে যজ্ঞ তপস্যা এবং দান করার ফলে, বিশেষ করে যারা এই ভৌতিক অতৎ অবস্থা থেকে মুক্তি পেতে চায়, তৎ কথা বলেছিলেন। যারা যাদের এই মুক্তি পাওয়ার বাসনা আছে তাদেরকে বলা আছে সন্ন্যাসী। কিন্তু আরো অনেক আছে যারা তাদের কর্মফলের প্রতি আসক্ত নয়, অনাসক্ত। সর্বকর্ম ফলত্যাগ তথাকৃত আত্মবান, ভগবান কৃষ্ণ দ্বাদশ অধ্যায় একাদশ শ্লোকে বলেছেন যে সমস্ত ফল ত্যাগ করে তুমি মন দিয়ে কাজ কর, ধ্যান দিয়ে কাজ কর, ফলের আশা কর। তো অন্যদের ত্যাগটা কি, তাহলে সেই ত্যাগটা কি জিনিস? অর্জুনের প্রশ্ন, যারা সন্ন্যাস নিয়েছে তারা মুক্তি চাইছে, আর অন্যদের সন্ন্যাস নেয় না কিন্তু কর্মফলতে আসক্ত নয়। তো সন্ন্যাস আর ত্যাগ, তো সন্ন্যাসের ত্যাগ যদি আলাদা অর্থ হয়
তাহলে এর মধ্যে কি পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্যটা কি সন্ন্যাস আর ত্যাগের মধ্যে? যদি আপনার মতে বা অন্যদের মতে বলা হয় যেটা সমান একই, তাহলে আমি জানতে চাইছি সেই একই জিনিসটা কি, যেটাকে দুটো সন্ন্যাস আর ত্যাগ বোঝাচ্ছে। সন্ন্যাস অর্থ আলাদা, ত্যাগের অর্থ আলাদা। তাহলে আমাকে সন্ন্যাসের অর্থ কি, ত্যাগের অর্থ কি বলুন। আপনি বললেন না সন্ন্যাস যা ত্যাগ তাই, তাহলে সেটা কি জিনিস সেটাও আমাকে বলুন। মানে অর্জুন এই শ্লোকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, তো এই প্রশ্নটা অর্জুন জিজ্ঞাসা করছেন কেন তার মনে জেগেছে, কোন কোন প্রেক্ষাপটে তার মনে এই প্রশ্ন জেগেছে, সে প্রেক্ষাপটটি এখানে তুলে ধরা হচ্ছে। তো তিনি ভগবানকে হৃষিকেশ বলে সম্বোধন করেছেন, যে তিনি হৃষিকেশ, মন নিয়ে সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণকারী। এখন অর্জুনের মনের মধ্যে সন্দেহকে তিনি জাগ্রত করেছেন। তাই অর্জুন বলছে, হৃষিকেশ শব্দটি বলছে, এখন আপনি সন্দেহটা আমার দূরীভূত করুন। তিনি হচ্ছেন কেশী হন্তা, তো তাই কেশীকে যেভাবে হত্যা করেছেন, আমার সন্দেহকে হত্যা করুন, অর্থাৎ একে বিনাশ করুন। আপনি হচ্ছেন মহাবাহু, আপনার বাহুতে অনেক শক্তি আছে, আমার তো শক্তি নগণ্য, আমার বাহুতে নগণ্য শক্তি আছে, অর্জুন বলছেন। তো আপনি আমার সঙ্গে সখ্যতা বন্ধুতা করেছেন, আপনার বহু জ্ঞান রয়েছে, তো আমার এই সন্দেহ আপনি দূরীভূত করুন। বিশেষ করে যেহেতু আপনি আমার সখা, তো আমার কোন ভয় নেই, মনের সব সন্দেহ আমি আপনাকে বলতে পারি, যেহেতু আপনার সঙ্গে আমার বন্ধুত্ব ভাব রয়েছে। এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই ভগবদ গীতায় শেষ অধ্যায়তে ভগবান মোটামুটি ভক্তির যে গুহ্যর কথা তুলে বর্ণনা করছে, ভক্তির মাধ্যমে যে ভগবান কাছে আত্মসমর্পণ করা হবে, তার সেই সমস্ত অত্যন্ত গোপনীয় তত্ত্ব এই অধ্যায়তে বর্ণনা করছে। তো সেজন্য অর্জুন যে কি ভগবান কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, তো সমস্ত জগতের কল্যাণের জন্য তিনি জগৎবাসীদের হয়, মূর্খ মূঢ় লোক মধ্যে কি প্রশ্ন আসতে পারে, অনুসন্ধিষ্ঠ লোকের মধ্যে কি প্রশ্ন আসতে পারে, তার অভিনয় করে এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে ভগবান পঞ্চম অধ্যায় 13 নম্বর শ্লোকে তিনি বললেন, সর্বকর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখম বসি, এটা 5 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক। তার অর্থ তিনি 4 অধ্যায় 20 নম্বর শ্লোকে বলছেন, ত্যক্ত কর্ম ফল সঙ্গম। তো এই দুটোর কি আলাদা অর্থ? একটা বলা আছে সর্বকর্মাণি মনসা সন্ন্যাস আস্তে সুখম, সমস্ত কর্মকে মন থেকে বাদ দিতে হবে, একটা বলছে সমস্ত কর্মের ফলকে বাদ দিতে হবে। তো অর্জুন মনে প্রশ্ন আসছে, এটা কি দুটো আলাদা অর্থ? আলাদা অর্থ মানে কি, যেরকম আপেল আর অরেঞ্জ সেরকম, মাটি বা গাছ সেরকম, না তার একই অর্থ, যে কুরু পাণ্ডবদের মতো একই অর্থ?
যদি তাদের অর্থগুলি সম্পূর্ণ আলাদা, তাহলে আমি জানতে চাইছি সেই আলাদা তত্ত্বটা কি, পৃথক তত্ত্বটা কি, সন্ন্যাস আর ত্যাগ কি পার্থক্য রয়েছে? কেননা এখানে এই দুটো শ্লোকে যে বর্ণনা করা হলো, ত্যক্তা কর্মফল সঙ্গম, আরেকটা বলা হলো মনসা সন্ন্যাস আস্তে, তাহলে এই তত্ত্বটা আমাকে বুঝিয়ে বলো। যদি তারা দুটো আলাদা জিনিস হয়, আলাদা আলাদা পৃথক হয়, দুটো আলাদা সত্য কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে, তাহলে আমি সেটা জানতে চাইছি দুটো যদি আলাদা হয় তাহলে সে দুটো আলাদা কি, সেটা আমাকে জানতে চাইছি। আপনার আমার এই আপনি আমার এই সন্দেহটি আপনি দূরীভূত করবে। ঠিক আছে, তো ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোন কোন জায়গায় কর্ম সন্ন্যাসের কথা বর্ণনা করেছেন, কোন কোন সময় তিনি কর্মত্যাগ না করার কথা বলেছেন, কর্মের ফলকে ত্যাগ করার কথা বলছেন। তো এইভাবে বাহ্যিকভাবে আমরা দেখতে পারছি পরস্পর বিরোধী, কোথায় কর্মসন্ন্যাস কথা বলছেন, কোথায় কর্মফলের ত্যাগের কথা বলছেন। ঠিক আছে, পরস্পর বিরোধী। তো অর্জুন সেজন্য কৃষ্ণের কাছে সেই সন্দেহটি দূরীভূত করতে চাইছেন, বিশেষ করে আমাদের মতন যারা জড় বুদ্ধি রয়েছে তাদের জন্য ত্যাগ আর সন্ন্যাস আরো সুস্পষ্ট কর। আমরা দেখতে পাচ্ছি এটা অত কনফিউজিং, প্রথম ছয়টা চ্যাপ্টার তো আলাদা, এগেন অ্যান্ড এগেন বারম্বার অর্জুন একই প্রশ্ন করছে, ভগবান কথাটা বলছেন তুমি যুদ্ধ কর, যুদ্ধ অর্জুন কেন যুদ্ধ করব, আমরা সব শুনেছি কিভাবে কর্ম ত্যাগ করতে বলতে বলছেন, তারপরে যুদ্ধ করতে বলছেন, কর্মফল ত্যাগ করতে বলছেন, সে বারম্বার সে একই প্রশ্ন করছে অর্জুন ঘুরিয়ে ফিরে। শেষে কনক্লুশন, প্রাথমিক অবস্থায় যেরকম কর্মের উপরে বিভ্রান্ত, কনক্লুশনও সেরকম, সে কর্ম ত্যাগের উপর বিভ্রান্ত। দেখা যাচ্ছে সম্পূর্ণ ভগবত গীতাটা এই বিভ্রান্তি দূর করবার জন্য ভগবান প্রকাশ করেছে। তো তাই আবার জিজ্ঞাসা করা হচ্ছে, এই ত্যাগ সন্ন্যাসটিকে আবার ভালো করে আমাকে বুঝিয়ে বলুন, এইটা হচ্ছে কথা। ঠিক আছে, প্রভুপাদ বলছেন যে এই ভগবত গীতা 17টা অধ্যায় শেষ হয়ে গেছে, এই অষ্টাদশ অধ্যায়তে তার উপসংহার বলা আছে। তো ভগবত গীতা প্রতিটা অধ্যায়তে ভগবান ভক্তির উপরই প্রাধান্য দিয়েছেন, সেই ভক্তি উপর কেন প্রাধান্য দেওয়া হলো, তার গুরুত্বটা কি, অষ্টাদশ অধ্যায়ে তিনি বুঝিয়েছেন এইটি হচ্ছে সব থেকে অত্যন্ত গুহ্যতম জ্ঞান দেওয়া হচ্ছে। আমরা শুনেছি প্রথম ছয়টি অধ্যায়ে ভগবান ব্যাপার আছে, যদিও বাহ্যিক ভাবে কর্মের কথা বলা হয়েছে কিন্তু উপসংহারে তিনি বলছেন যে ভক্তি বা তার কথা, যোগিনাম অপি সর্বেশাং তিনি বর্ণনা করেছেন। তারপরে ছয়টা চ্যাপ্টারে তিনি সেই ভক্তি তার প্রকৃতি কথা বর্ণনা করা হয়েছে, তারপরে শেষে জ্ঞান ত্যাগ জড় প্রকৃতি চিন্ময় প্রকৃতি ভক্তি একথা বলা আছে। তা আসলে দেখতে গেলে সম্পূর্ণ ভগবত গীতায় ভক্তি আর ভক্তি
ভাগবত বলা আছে আদ্যে চ মধ্যে চ অন্তে চ হরি সর্বত্র গীয়তে। তো ভগবত গীতায় তো আদ্যে চ মধ্যে চ অন্তে চ ভক্তি সর্বত্র গীয়তে, সর্বত্র ভক্তি বলা হয়েছে। প্রভুপাদ এই সব জায়গায় ভক্তি বলে বলে আধ্যাত্মিক যারা পণ্ডিত আছে তারা ক্রিটিসাইজ করে প্রভুপাদকে, যে ভগবান কৃষ্ণ একটা কথা বলছে, ভক্তিবান স্বামী মহারাজ আর একটা কথা বলছে, ইচ্ছ কর্মের কথা বলছে, জ্ঞানের কথা বলছে, কিন্তু ভক্তিবান স্বামী প্রভুপাদ না না ভক্তির কথা বলছে। আমরা যে অধ্যয়ন আমরা দেখতে পাই, যেটা শিবরাম শিল শিবরাম স্বামী মহারাজ একটা গ্রন্থ লিখেছেন, তারা সব আধ্যাত্মিক দ্বারা সমস্ত প্রভুপাদের প্রতি যেসব ক্রিটিসাইজ করা হয়েছে সব খণ্ডন করেছেন সুন্দর ভাবে। বইটার নামটা আমি ভুলে গেলাম, বহু বছর আগে ওটা আমি পড়েছিলাম। প্রভুপাদ মানে আধ্যাত্মিক যারা পণ্ডিত তারা ভক্তির দৃষ্টি থেকে ভগবত গীতাকে দেখে না, তারা প্রভুপাদ আরোপ করে, দোষারোপ করে যে স্বামীজি যা কিছু হলে তুই ভক্তি আর ভক্তি আর ভক্তি বলে সেটা করবে, যেহেতু ভক্তি অত্যন্ত গুহ্য বস্তু তাই সবার বোধগম্য হয় না। আমিও দেখেছি প্রথম প্রথম চ্যাপ্টার মধ্যে ভক্তির কথা বলা নেই, প্রভুপাদ প্রতিটি শ্লোকে ভক্তি 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 বলছে। এটা কেন বলেছেন? প্রভুপাদ মন থেকে বলে না, পূর্ব আচার্যের ব্যাখ্যাকে অনুসরণ করে বলেছেন। পূর্ব আচার্যরা কেন বলছে তারা কি মন থেকে বলছেন? না, যেরকম আমি তখন যখন আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা করছিলাম দেখিয়েছিলাম, পুরো শ্লোক পুরো অধ্যায়ের মধ্যে হয়তো একটা দুটো শ্লোক আছে যেটা কি ভগবানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ভক্তির সেখানে সন্ধান দেওয়া হয়েছে। ব্যাপার আছে যারা শ্লোক ওয়াইজ এক একটা করে পড়ছে সেখানে ভক্তির কোনো কথাই নাই, শুধু কর্মের প্রাধান্য কর্মের ব্যাখ্যা করে যাচ্ছে, কিন্তু ভগবান এই সবকিছু যে শেষে ভক্তির সঙ্গে জুড়েছেন তো সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। কিন্তু যারা সম্পূর্ণ সামগ্রিক ভাবে ভগবদ গীতাকে বুঝতে চেষ্টা করছেন তারা সেটা কি করছে, তারা ঠিকভাবে ধরতে পারছে, বুঝতে পারছে। তো এইভাবে ভগবত এই অধ্যায় এই এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ এইসব বিষয়ে প্রথম ছয়টা অধ্যায় মধ্যে ছয়টা অধ্যায় শেষ ছয়টা অধ্যায় কি কি বর্ণনা করা হয়েছে বলছেন। আর বিভিন্ন অধ্যায়তে কি কি কথা বলা হয়েছে সেটা বর্ণনা করেছেন, যে দ্বিতীয় অধ্যায়তে যেভাবে সবকিছু সার কথা বলা হয়েছে অষ্টাদশ অধ্যায়ে সবকিছুর উপসংহার এই সার কথা বলা হয়েছে। তো এর লক্ষ্যটি হচ্ছে কি না, কিভাবে ত্যাগ জীবনের লক্ষ্য, ত্যাগ এবং সেই চিন্ময় স্তর লাভ করা যেটি হচ্ছে জড় প্রকৃতির উপরে, এইটি হচ্ছে লক্ষ্য, মুখ্য লক্ষ্য সেইটাই, জড় প্রকৃতি কি করে মুক্তি লাভ করে। অর্জুন এই দুটি শ্লোকে সেটাকে সুন্দর করে সুস্পষ্ট করবার জন্য এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তাহলে আমাকে বুঝে বলো ত্যাগ আর সন্ন্যাস কি পার্থক্য, এই দুটো শব্দের কি পার্থক্য, এটা কি একই অর্থ দুটো শব্দ মাত্র, তাহলে সেটা বলুন সে অর্থটা কি, দুটো যে আলাদা অর্থ সেটা আপনি বলুন, সেটা আমরা শ্রবণ করো ভগবান কি বুঝাচ্ছেন বলছেন, আর আমাদের আচার্যরা তার কিরকম ব্যাখ্যা দিচ্ছেন তা শ্রবণ করো। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি, জয় ভগবদ গীতা কি। কোন প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মোরা শোনা যাচ্ছে? হোল্ড অন হোল্ড অন মহারাজ, আমিও তো পরিক্রমা যাওয়ার জন্য আজকে বের হচ্ছি মহারাজ, তো আশীর্বাদ করুন যেন পরিক্রমা এবং দর্শন সব সুন্দর হয়। ঠিক আছে, তাহলে পরিক্রমা দেখা হবে আপনার সঙ্গে।
হ্যাঁ মহারাজ, কালকে যাওয়ার কথা, শরীর খারাপ হলো আমার, জ্বর, এখনো জ্বর আছে, সকালে আবার পাতলা পায়খানা আছে, আর সেখানে কে কিভাবে করবো কি চিন্তা করছেন পাচ্ছেন। এবার ভক্ত প্রচুর এসে গেছে, ওরা এখন অত ভক্ত হয়ে গেছে, ঘর খুঁজে পাচ্ছে না, এই বহুত ঝামেলা। আর গুরু মহারাজ আসছে বলে আরো অনেক ভক্ত আসছে, দেখা যাক জগন্নাথ সব ঠিক করে দেবে আশা করি। আপনি আজকে রাত্রে ট্রেন ধরবেন নাকি? আমি ওই 10টা 45 হাওড়া থেকে ধরবো, 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাবো, এখান থেকে 11টার সময় বাড়ি থেকে বেরোবো, আমার বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ কান্দি। ও, দুপুর 11টা বেরোবে। হ্যাঁ ঠিক আছে তাহলে, হরে কৃষ্ণ, সমস্ত ভক্তদেরকে প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব।